রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করলেন, কার্যত তিনি মেনে নিলেন কিছু জায়গায় গণ্ডগোল হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী অনেক জায়গায় না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন। সেই কারণে আজও কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ অফিসারের সঙ্গে মিটিং করেছেন কিছুক্ষণ আগে। 635 বেশি কোম্পানি এই রাজ্যে এসেছে, তাদেরকে সব জেলার ডিএসপিএম কে অর্ডার দেয়া আছে তাদেরকে কোন কোন জায়গায় ডিউটি করতে হবে। সেই সঙ্গে আজকের পঞ্চায়েতে যাদের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নেই, কেননা আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। তারা যেসব জায়গায় ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনকে সেভাবে বলে দিচ্ছে। পুলিশ প্রশাসন তাদের অভিযোগ করবে, এফআইআর করবে, গ্রেপ্তার করবে, তবে সম্পূর্ণ চিত্র সামনে না আসলে কিছু বলা যাবে না। কিরকম হচ্ছে সেই নিয়ে তিনি মুখ খুললেন না। আমাদের থেকে যে রিপোর্ট আছে তার ভিত্তিতে আমরা দেখছি 1300 কমপ্লেন্ট এসেছে, তার মধ্যে 600 কমপ্লেন্টকে আমরা রিজলভ করতে পেরেছি। রিজলিউশন মানে খবর এসেছে পোলিং আটকে গেছে কোথাও, পোলিং অফিসার কোথাও, ওই যে গ্রাম পঞ্চায়েত সেই সব জায়গায় এখন খবর আছে, সব জায়গায় চলছে। সিচুয়েশন তো সবসময় স্টেট পুলিশের সাবজেক্ট, আমাদের কাছে যখন খবর আসে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি তদন্ত করতে, সেটা বলারও প্রয়োজন নেই। পুলিশ নিজের দাবিতে এফআইআর লঞ্চ করবে, যদি অ্যারেস্ট প্রয়োজন অ্যারেস্ট করবে, তারপরে ইনভেস্টিগেট করবে। আমাদের কাছে যতক্ষণ ফিগার আসছে আমরা ফিগার দিতে পারছি। স্যার একটা প্রশ্ন, স্যার সিএপিএফ কে ঠিকঠাক করে ডিপ্লয়মেন্ট করা হয়নি বলে একটা অভিযোগ তুলছে বিরোধীরা, এই বিষয়ে নিয়ে কী বলবেন? আজকে আবার সিএপিএফ কে ডেকে আমি মিটিং করেছি, এটা ঠিক নেই। ওদের হচ্ছে কি যে কালকে সন্ধ্যা অবধি ওদের 660 সিএপিএফ এসেছে কমপ্লেন, কিন্তু আমরা জেলা শাসক আর এসপিকে বলে দিয়েছিলাম যে ওরা ডিপ্লয়মেন্ট সবার ক্ষেত্রে করবে, অ্যারাইভাল ক্ষেত্রে শুধু করবে না। তাতে সুবিধা হবে কি যদি লেট নাইট আসে, নেক্সট ডে মর্নিং আসে, তাহলে আর ওদেরকে ফ্রেশ ডিপ্লয়মেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হবে। বিধিবার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে গেলে কয়েকটা অ্যাপ হয়েছে যেখানে গাড়ি অ্যারেঞ্জ করতে সময় লেগেছে, কিন্তু এখন ইএসএফ আইজি এদেরকে ডেকেছিলাম, ওরা কনফার্ম করেছে যে দ্রুত পেয়েছে সব ডিপ্লয়মেন্ট। 660 ওটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, লাস্ট খবর দিয়েছে 660 যখন আমার সঙ্গে মিটিং করেছে। কিন্তু ডিটেল স্ক্রুটনি হবে এই জন্য ইলেকশনের পরের দিন স্ক্রুটনির জন্য রাখা হবে। স্ক্রুটনির নিয়ম আপনারা জানেন যে স্ক্রুটনিতে একটা ফর্মুলা আছে, 15% থেকে বেশি কম হলে হবে, মানে গত ইলেকশনের তুলনায়, তারপর 90-95% থেকে বেশি হলে হবে, যেখান থেকে ভায়োলেন্সের খবর পেয়েছি সেখানে হবে, যেখানে ইলেকশন বন্ধ হয়ে গেছে মানে পোলিং বন্ধ হয়ে গেছে সেখানে হবে। সে কালকে সারাদিন অবজারভার থাকবে, আমাদের রিটার্নিং অফিসাররা থাকবে, এরা স্ক্রুটনি করবে, তার বেসিসে সন্ধ্যাবেলা আমরা বুঝতে পারবো কি রিপোর্ট। স্যার আপনি ইলেকশন কমিশনার, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যারা ভোটার তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? কারণ বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে, ভোটাররা ভয় পেয়ে গেছেন, আপনি আপনার এই চেয়ারে বসে সাধারণ মানুষের জন্য কী করবেন? না, আমি যেটা বলবো যে এই রকম ঘটনা আমার কাছে লাগাতার আসছে, কালকে সারা রাত এসেছে, কন্ট্রোল রুমে এসেছে, আমি তো নিজে একটা ফোন ডেডিকেট করে দিয়েছি গ্রাম থেকে, সাধারণ মানুষ পোলিং অফিসার এরাও ফোন করছে আমাকে। কিন্তু যদি সব মিলিয়ে দেখা হয় তো 3-4 জেলাতে বেশি রিপোর্টে হয়েছে। কোন কোন জেলা এটা হয়েছে? সাউথ চব্বিশ পরগনা থেকে, নর্থ চব্বিশ পরগনা থেকে, আর নর্থ দিনাজপুর, দিনাজপুর থেকে পারেনি, কুচবিহারে কিছু হয়েছে অল্প, শুধু দিনহাটা নিয়ে হয়েছে, আর মুর্শিদাবাদ। কিন্তু এই জন্যে এই কমপ্লেন যেটা এসেছে, আমি বারে বারে বলছি, আমি কোনো দাবি করছি না, কিন্তু কমপ্লেন যেটা এসেছে তার ভিত্তিতে আমি ভোটারদেরকে এটাই বলবো যে আপনারা যান পোলিং স্টেশনে, যান বাট যেখানে যেখানে প্রবলেম আছে ডিএমদের কাছে ইমিডিয়েটলি বলা হচ্ছে, এসপির কাছে বলা হচ্ছে, যেখানে সিএপিএফ অ্যাভেলেবল আছে সেখানে সিএপিএফও থাকছে অথবা যাচ্ছে, আর স্টেট পুলিশের লোক যাচ্ছে, আমাদের মোবাইল আছে, সেক্টর অফিসার আছে, এসব মিলে টুলে যদি সবাই মিলে ভালো করে ভোট দিতে পারে সেটাই তো আমাদের।
উদ্দেশ্য সেদিক থেকে আমরা সজাগ আছি। আর আমরা অ্যারেঞ্জমেন্টে কোনো ঘাটতি রাখি নেই, বরঞ্চ আমরা করি যে আগে থেকে কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাটার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে খবর পাচ্ছি, আমাদের এত চ্যানেল করে দিয়েছে খবর দেওয়ার, সেটা ভালো হয়েছে। ডিএমদেরকে আমি সকাল 6টা থেকে 7টা থেকে খবর দিচ্ছি, ওরা সঙ্গে সঙ্গে আমাকে জানাচ্ছে। তারপরেও সাহেব এই সন্ত্রাসকে আটকানো গেল না? সন্ত্রাস আমি আবার বলছি, সন্ত্রাস আটকানো দায়িত্ব যারা জেলা স্তরে কাজ করছে তাদের আছে, আমার দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা করা। আমরা সব রকম ব্যবস্থাপনা করেছি, তারপরে তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না কি কোথায় কেউ কাকে গুলি করে দেবে কাকে মেরে দেবে, কিন্তু ব্যবস্থার দিক থেকে আমি বলতে পারি যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি যাতে সব ঘটনা ঘটতে পারে। লাস্ট কোশ্চেন স্যার, ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।